গা ছমছম অন্ধকারাতে ভৌতিক ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা শুনতে চলেছেন একটি অদ্ভুত ঘটনা। ঘটনাটির নাম হলো গোরস্থান। চলুন শুনে আসি এই ঘটনাটি। ঘটনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন, এতে নতুন নতুন ঘটনা সবার আগে আপনাদের পাশে পৌঁছে যাবে। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। অনেক দিন আগের কথা, আমার সাথে ঘটে যাওয়া এক অসম্ভব ভয়ঙ্কর ঘটনা বলবো আজ তোমাদের। আমার নাম ফারুক, আমার বাড়ি চট্টগ্রামের একটি গ্রামে। গ্রামটির নাম না বলাই ভালো। আমি যে গ্রামে থাকি সে গ্রাম থেকে কাজ করার জন্য আমি শহরে চলে যাই। শহরে গিয়ে ভালোই কাজ করে দিন কাটাচ্ছিলাম, আর আমি হঠাৎ একটা ফোন পাই যাতে লেখা ছিল আমার নানি নাকি মারা গেছে। আমি নানির কোলে পিঠে মানুষ, তাই আমি আর দেরি করতে পারলাম না, বাড়ি চলে আসলাম। আমি সন্ধ্যায় ট্রেনে বের হলাম, যেতে যেতে আমার প্রায় 2টা বেজে গেল। স্টেশনেই নেমে দেখি কোথাও কিছু নেই। কী করব আমি কিছু বুঝলাম না। আরও 2 কিলো যেতে হবে, আমি ভাবতেও পারছি না, তাই আমি যাওয়ার চিন্তা করলাম। ভাবলাম 2 কিলো কত আর দূর, পৌঁছে যাব হেঁটে হেঁটে। এখানে বসে থেকে তো আর কোনো লাভ নাই, আমি রওনা দিলাম। হাতে শুধু একটা ব্যাগ আর পকেটে কিছু টাকা এবং একটি ফোন আছে। গ্রামে অন্ধকার, কোনো আলোও নেই। লাইট বলতে শুধু আমার হাতে থাকা ফোনের হেডলাইটটা। ফোনের আলোয় এগোতে থাকলাম আমি। কিছু দূর এগোতেই দেখি অনেক বড় বাচ্চা। কি ভয়ঙ্কর অন্ধকার, তাও আমি আধারেই এগোতে লাগলাম। সামনে যখন মাঝ বাঁশবনে চলে এসলাম তখন আমি দেখলাম অনেকগুলো 4টা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে পাশে মরার খাট, আর আমি সামনে যেতে অনেকটা ভয় পেলাম। কিন্তু পিছনে ফিরলে ওরা আমাকে মেরে ফেলতে পারে, তাই আমি এগিয়ে গেলাম। আমি এ ব্যাপারটা জানতাম কারণ আমি সে গ্রামেই বাস করতাম। তাই আমি এগোতে থাকলাম এবং তাদের সামনে এগোতে সাদা কাপড় পরা একটা মা আমার সামনে এসলো। তার কথা অদ্ভুত, খুব চিকন আর অদ্ভুত আওয়াজে বলল, ভাই বিপদে পড়ে গেছি, এই লাশটা আমাদের গোরস্থান পর্যন্ত পৌঁছে দেবেন। আমার তো এ ঠান্ডার মধ্যেও ঘাম ছুটছে, কিন্তু দৌড়ে পালালে আমায় মেরে ফেলবে, তাই আমি আর সাহস পেলাম না। ওই অদ্ভুত সাদা কাপড় এলা মানুষদের সাথেই হাঁটতে থাকলাম। তারা দেখলাম সেই গোরস্থানের দিকে যাচ্ছে, যে গোরস্থানে আমি দিনের বেলা আসতেও সাহস পেতাম না, কিন্তু তাও আমি গেলাম। ভাবলাম দেখি মরতেই তো হবে, তো তাদের সাথে গিয়ে দেখি বাঁচতে পারি নাকি। আর দেখলাম লাশটা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, এত সুন্দর গন্ধ যা আমায় মোহিত করে রেখেছে। আমরা গোরস্থানে ঢুকতে দেখলাম প্রায় লাখ লাখ সাদা কাপড় পরা অসংখ্য মানুষ গোরস্থানে দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম না কি হচ্ছে, কি করব আমি এখন, এত ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখার মতো অবস্থায় থাকতে পারলাম না।
সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন সকালে উঠলাম তখন দেখলাম সামনে একটা সাদা পাঞ্জাবি পরা মানুষ। তিনি বলল, কি হয়েছে? এখনো আবার ভয় পেলাম, কিন্তু পরে বুঝলাম তিনি মানুষ আর তিনি আমার গ্রামের মসজিদের মুয়াজ্জিন। তাকে দেখে আমি অনেকটা স্বস্তি পেলাম। তাকে দেখে আমি রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। তিনি বলল, কাল তুমি যাদের সাথে দেখা হয়েছে তারা হলো জিন আর তারা তোমায় সাহায্য নিয়েছে এবং তোমার সাহায্য নিয়ে লাশটাকে নিয়ে এসেছে আর তুমি তাদের সাহায্য করেছো তাই ওরাও তোমাকে বাঁচাইছে। কারণ সামনে এক তান্ত্রিক তোমার জন্য বসেছিল তোমায় মেরে তার সাধনা পূরণ করার জন্য, কিন্তু জিনগুলো তোমায় বাঁচিয়ে দিয়েছে। আমি বললাম, আপনি কিভাবে জানলেন মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন বলল, খাটিয়ায় জিনে ছিল সে আমি ছিলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না আর না পারলাম মুয়াজ্জিমের কথা বিশ্বাস করতে। দেখলাম মুয়াজ্জিম হঠাৎ করেই উধাও হয়ে গেল আর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু তারপরেও কষ্টে উঠে গ্রামে গেলাম। গ্রামে গিয়ে দেখি নানির কিচ্ছু হয়নি। আমি ভাবলাম কেউ আমায় ভুয়ো খবর দিয়েছিল, তিনি অনেক ভালো আছেন। পরে মসজিদে গিয়ে শুনি মুয়াজ্জিম নাকি কাল রাতে হঠাৎ উধাও হয়ে গেছে, তারপর আমি আর সামলাতে পারলাম না। মসজিদের এক বুজুর্গ ব্যক্তিকে বললাম সব কথা। তিনি বললেন, সেদিন তোমায় বেঁচে দিচ্ছে বাবা মুয়াজ্জিম। তারপর ও কবরস্থানে গিয়ে কবর খুলে দেখি মুয়াজ্জিমের লাশ। এটা দেখে আমি অনেক ভয় পাই। তারপর একদিন থেকেই ঢাকায় ফিরে আসি আমি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ঘটনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিকে একটি লাইক করে দেবেন। গ্রস্থানের এই ঘটনাটি একটু অদ্ভুত ছিল এবং ভয়ানক ছিল এবং আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন, এটি নতুন নতুন ঘটনা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।